আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মিঠুন হোসেন ব্লগ। এখন আমরা যাচ্ছি বলিয়াদি জমিদার বাড়ির সামনে, আর আজকে আমার সফর সঙ্গী হিসাবে আছে আমার শ্রদ্ধেয় বড় ভাই শাহরিয়ার মাহমুদ। তো দুজনে মিলে সেখানে যে একটু ফ্রেশ রিফ্রেশমেন্ট যাই বলেন, সেখানের পরিবেশটা অনেক নিরিবিলি। প্রতিদিন বিকেলে অনেক মানুষ আশেপাশে থেকে সেখানে ঘুরতে আসে পরিবার পরিজন নিয়ে। আর সব থেকে বড় কথা, এই বলিয়াদি অ্যাসেস্ট যেটা 1612 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছে এবং হযরত আবু বকর রাদিয়ানহুর বংশধর তারা, আর এখানে এখন তেমন কেউ বসবাস করে না। এখানে যারা মালিক তারা ঢাকাতে বসবাস করে, আর ভিতরে দেখার মতো অনেক কিছু আছে। এর আগে একবার একবার না কয়েকবার আমি ভিতরে যাওয়ার সৌভাগ্য হয়েছে। আর ভিতরে একটা তেঁতুল গাছ আছে, যেই তেঁতুলের ভিতরে হচ্ছে লাল, মানে উপরের খোসাটা ছাড়ালে ভিতরে কাঁচা অবস্থায় লাল থাকে। আর তাছাড়া এই বলিয়াদি অ্যাসেস্ট টাঙ্গাইলের বাসাইল, এ পাশে প্রায় ময়মনসিংহ, এপাশে মানিকগঞ্জ, আর হচ্ছে ঢাকার দিকে সাভার পর্যন্ত এই অ্যাসেস্টের বিস্তৃতি ছিল। এখন ধীরে ধীরে যখন বাংলাদেশে এই জমিদারি প্রথা বিলুপ্ত হয়, তখন এগুলো সব বিভক্ত হয়ে যায়। তার মধ্যে টিকে আছে এই জমিদার বাড়িটি। তো আগে এত সৌন্দর্য ভিতরে এত কিছু ছিল না, মানে সৌন্দর্য বর্ধন করা হয়নি, কিন্তু রিসেন্ট ইরাদ আহমেদ সিদ্দিকী এই বলিয়াদি জমিদার বাড়িটির সৌন্দর্য বর্ধন করেছে। আর ভিতরে আমি যতটুকু শুনেছি যে কিছুদিনের ভিতরে যারা দর্শনার্থী তাদের প্রবেশের জন্য একটি মূল্য নির্ধারণ করে তাদের ভিতরের পরিবেশটি দেখানো হবে। এই দেখেন, এখানে অনেকজন মানুষই ঘুরতে আসে বিকেলবেলা, বিশেষ করে যখন পরিবেশ ঠান্ডা থাকে তখনই এখানে অনেক মানুষ ঘুরতে আসে। আর জমিদার বাড়ির এই পুকুরটির অনেক ইতিহাস আছে। বলা হয় যে আগে যখন এই আশেপাশে কোনো নলকূপ বা জলাশয় ছিল না, এই পুকুরে সবাই এসে গোসল করত এবং তাদের দৈনন্দিন কাজ সম্পন্ন করত। এই হচ্ছে বলিয়াদি জমিদার বাড়ির সামনের জায়গাটি। তো আসলে ইন্টারনেট ঘেটে বা যেহেতু আমার বাড়ির পাশেই, এই সম্পর্কে অনেক ইতিহাস ঐতিহ্য আমার জানা আছে বা আপনারাও জানতে পারবেন। এই যে এখানে লেখা আছে আবু বকর সিদ্দিক রাদিয়ানহু এর বংশধর তারা। তো সকলেই দোয়া করবেন আমার জন্য, যাতে আরো নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।